গণ অভ্যুত্থান নয়, বিএনপি গণ আন্দোলনের ঢেউও তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন নিজ দলের নেতাদের মধ্যেই সীমাবদ্ধ। সকালে রাজধানীর বকশিবাজারে গণ অভ্যুত্থানে শহীদ মতিউর রহমানের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। পরে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তাদেরকে চিরদিনের জন্য রাজনীতি থেকে বিতাড়িত করা উচিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সকালে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বকশিবাজার নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ প্রাঙ্গণে শহীদ মতিউর রহমান মল্লিকের সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী আরও বলেন, 69-এর গণ অভ্যুত্থান ছিল স্বাধীনতার পথে চূড়ান্ত মাইলফলক। 71-এ স্বাধীনতার ঘোষণা দেওয়ার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, অন্যরা পাঠক মাত্র। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ 300 আসনের ইভিএমে নির্বাচন করতে চায়, তবে এই বিষয়ে ইসি যেই সিদ্ধান্ত নেবে তা মেনে নেবে আওয়ামী লীগ। আজকে বিএনপি কথায় কথা গণ অভ্যুত্থানের কথা বলে, তারা গণ আন্দোলনের ঢেউও এ পর্যন্ত সৃষ্টি করতে পারেনি। তাদের যে আন্দোলন, এটা তাদের নেতা কর্মীদের আন্দোলন, এখানে কোনো জনগণের সম্পৃক্ততা নেই। গণ অভ্যুত্থান হয়েছিল এদেশে বাস্তবে একটি, সেটা হলো 69-এর গণ অভ্যুত্থান। 90-এ যে আন্দোলন, এটা ছিল গণ আন্দোলন।